স্বাগত দর্শক বন্ধু আমাদের নিউজ চ্যানেলে। করোনা ভাইরাস আর পৃথিবী আজ আমাদের অতিথি প্যানেলে। মহাশয় পৃথিবী, বলুন কেমন লাগলো আমাদের এবিসি দুঃখ? এখানে যা খুশি বলে যান, নিউজে ফেরাক নেই, কে শিক্ষিত আর কে মূর্খ। কি আর বলবো দাদা, আমাদের কথা, করোনাটা এসে মেরে দিল, উফ কি ব্যথা। এই তো সবে শুরু দাদা, এখন অনেক বাকি। আসলে আমি তো জানতাম যে আমি কি। চুপ কর হারামজাদা, চাপকে তুলবো পিঠের ছাল, নোংরামি বের করে দেব, শুটিয়ে করবো না। প্লিজ ঝগড়া করবেন না, এটা একটা স্টুডিও, এমনিতে তো 3D, বেশি ফাজলামো করলে বানিয়ে দেবো 2D। আমার তো কোনো দোষ নেই পৃথিবী, তোমার শত্রু মানুষ। রাস্তায় বেরিয়ে হাততালি দিচ্ছে, বাজি ফাটাচ্ছে, ওড়াচ্ছে ফানুস। বাড়িতে থাকতে হবে, তাই ছুটি দিয়েছে সরকার, তবুও সব সারা বাইরে বেরোচ্ছে, লজ্জা লাগা দরকার। ঠিকই তো, মানুষেরা নিজের পিছনে নিজেরাই করছে ফিট। ও মাই গড, আই ফরগেট ইট। মানুষগুলো বোঝে না তবু, কুমির আনতে কাটছে খাল, বাইরে বেরিয়ে অ্যাকচুয়ালি ছিঁড়ছে নিজেদেরই বা। মানুষগুলো কোলাকুলি করে, গা ঘেঁষাঘেঁষি করে, দিন দিন বাড়াচ্ছে না রিচি। মানুষের কাজে আমার যে কি অবস্থা হবে তা ভেবেই মাথায় উঠে চলেছি। ফল দিয়ে বারবার নোংরা কথা ঢেকে দিল, ননভেজ জোকসে পুরো গান মেরে দিল। ওসব কথা বাদ দিন, নিজের মাথায় হাত দিন, ভেবে দেখুন এবার পৃথিবী আপনার কি হবে। মানুষ না শুধরলে সংক্রমণ বাড়বে, কমে গেলেও তুমি রবে নিরব। আজ নেগেটিভ কাল পজিটিভ, রিপোর্ট নাকি নেতা পাল্টাচ্ছে বারবার। কেউ তো বলছে গোমূত্রে নাকি ওষুধ আছে করোনা ভাইরাস মারবার। মৃত যত লাশ তত নয়, এ কেমন ম্যাজিক। এখন এটাই তো ট্রেন, বাকি তো একটু ট্র্যাজিক। চায়নার মাল তো টেকে না বেশি, আপনি কি করে বেঁচে? ওষুধ তো তোমাদের মায়া, একই মাস্ক ব্যবহার 10 বার কেচে। তোর জ্বালাতে মানুষ অতিষ্ঠ, এবার তবে ফোটো। সবার কত কষ্ট বলতো, বলছে পৃথিবী তুমি সেরে ওঠো। এখন সবাই এরকমই করবে, বাকি সময় করবে দূষণী। ভালো মানুষের মুখজ এখন মনুষ্য সমাজের ভূষণী। ইচ্ছে করে মানুষগুলোর চাপকে তুলে পিঠের ছাল, নিজের বেলা অষ্টরম্ভা শুধু সরকারকে দেবে গালাগাল। লকডাউনেও বাইরে যাচ্ছে, বোঝে না চায়ের ঠিকই করোনার ভয়। আবার বলে আমরা এখানে চা খেতে এসেছি, আড্ডা মারতে নয়। পাবলিকের শোক কম না, স্লোগান দিচ্ছে গো করোনা গো। করোনা তো গেল না, শুধু ভারত থেকে বিদায় নিল টিকটক আর ভিগো। মদের দোকানে ভিড় দেখে আজকে ছিলাম আমিও, দেখি রাম হাতে বউ বেজায় খুশি, বিয়ার হাতে স্বামীও। ভিড় করলে যে সংক্রমণ হয় কিছুই কি নেই ভাড়ে, ইচ্ছে করে ওই বোতলটাই গুজে দিই ওদের হাড়ে। আর বলে তো চালিয়ে দিলেন, লোকে ভাবলো অন্য। পাবলিক তো সবই বোঝে, তাই তো আমি ধন্য। এতই যদি বোঝে মানুষ, বাস্তব কেন ভর্তি? মরার আগে ডানা গুজিয়েছে, ওদের এখন খুব ফুর্তি। ইউনিভার্সিটি বলছে নো চাপ, পরীক্ষা সবার সময় মতো ফেলা হবে। তাই নাকি, আসুক দেখি, আসো খেলবো, খেলা হবে। শিক্ষার্থীরা বাঁচবে কিনা ঠিক নেই, তবু এদের কথা দিতে হবে শিক্ষা। আসলে পকেটে টান পড়েছে, তাই তো চাইছে ডোনেশন, ও থুড়ি থুড়ি ভিক্ষা। মানুষ তো লকডাউন মানলোই না, দেদার ঘুরলো বাজারে। তাই তো আজ আক্রান্ত প্রতিদিন হাজারে হাজারে। তাহলে কি মানুষেরা বাঁচবে না? বাঁচবে না মানুষেরা? চামড়া ছেঁড়া রক্ত ঝরিয়ে ব্যর্থ কি তবে বাড়ি ফেরা? চায়নার জিনিস কি ছুঁড়ে ফেলবো, না সীমায় বাড়াবো ফেন্সিং? ওসব কিছু করতে হবে না, মারলে সোশ্যাল ডিস্টেন্সিং, স্যানিটাইজার বারবার মাখো, নাও হাতের পুঁতি ভাঁজে, হাতের ঘষাঘষি এখন লাগুক একটু কাজে। মানুষ মরলে কফিন বন্দি, বাকিরা মজে মিলে, ভাবছে না কেউ বাস্তবটা বাস্তবতার থিমে। তবু তোমার জন্য অনেক পাল্টেছি, পেয়েছি অনেক শান্তি। বাঁচতে গেলে যে শুধু পয়সা লাগে, কাটুকে ভুল প্রান্তি। মহামারী আজ অতিমারী রূপে দিন যাপনের অঙ্গ, কাছেরও আজ বৃষ্টি তবু আপন জনের সঙ্গ। লড়ছে যারা ভগবান হয়ে মৃত্যুর সাথে দৈনিক, তাদেরই নাম হাসপাতালে ডাক্তার, রাস্তায় পুলিশ আর বর্ডারেতে সৈনিক। এখনকার সভা এখানেই শেষ, সাবস্ক্রাইব বাটনে করুন আস্তে প্রেস, টিপে দিয়ে বেল অপশান অল, লাইক দিয়ে কমেন্টে ফলাফল, মজা দিতে আপনজনকে ভিডিওটি করুন শেয়ার। স্টে সেফ, স্টে অ্যাট হোম, টেক কেয়ার, ধন্যবাদ। TVS present সাহিত্যের নতুন অধ্যায়, নবকলমে সৃষ্ট ভিন্ন স্বাদের কিছু গল্পের খাতার পাতা থেকে কানের পাতা পর্যন্ত পৌঁছে দেওয়ার এই শব্দময় সফর, স্টোরি অন দ্য অফ।